তারা জানে যে এই নির্বাচনের পরে যেই ধরনের পরিস্থিতি তৈরি হবে তাতে আসলে বাংলাদেশ একটা দুর্ভিক্ষের মুখে পড়তে পারে। সংক্ষিপ্ত সমাবেশের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু এবং গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ এবং সংগঠকবৃন্দ কর্মীবৃন্দ এবং মিডিয়ার বন্ধুরা সহ যারা শুনছেন তাদের সবাইকে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। নির্বাচন নিয়ে আলাদা করে কথা বলার দরকার নেই, আপনারা প্রত্যেকে জানেন বাংলাদেশে নির্বাচনের নামে কি চলছে। এইখানে আমাদের আগে একটু আগে বলেছেন স্বপন যে এই নির্বাচনের নামে বাংলাদেশের অন্তত 1600 কোটি টাকা এই নির্বাচনকে উপলক্ষ করে খরচ করা হবে। এই নির্বাচন কারা অংশ নিচ্ছেন আপনারা জানেন, সরকারের একটা মহাজোট আছে, সেই মহাজোটের শরিক জাতীয় পার্টি আর নিজের দল 14 দল এবং তার বানানো কিংস পার্টি, এই মিলে তারা একটি পক্ষ একটা নির্বাচন করার চেষ্টা করছে। এবং যেহেতু এই নির্বাচনটি কোনোভাবেই নির্বাচনের মেজাজ পাচ্ছে না, সেই জন্যে তারা তাদের নিজেদের দল থেকে স্বতন্ত্র নির্বাচন করার এইবার অনুমতি দিয়েছেন এবং তাদের দলের লোকজন শতাধিক প্রার্থী নিজেরা আসলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামী লীগের লোক হিসাবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছে। এখন যারা আসলে এই সরকার চালায়, যাদেরকে আসলে আমরা শুধু কর্তৃত্ববাদী কিংবা বেশিরভাগই বলি, তারা আসলে তার চেয়ে অনেক বেশি জঘন্য হয়। তারা এই দেশকে আসলে বিলং করে, এই দেশের মানুষের টাকা পয়সা কোথায় যাবে কিভাবে নষ্ট হবে এটা নিয়ে তাদের কোনো চিন্তা থাকে না। এই দেশের মানুষের শিক্ষা সংস্কৃতি রাজনীতি অর্থনীতি কি হবে এটা নিয়ে তাদের কোনো ধরনের কোনো মাথা ব্যথা থাকে না। তারা জানে যে এই নির্বাচনের পরে যেই ধরনের পরিস্থিতি তৈরি হবে তাতে আসলে বাংলাদেশ একটা দুর্ভিক্ষের মুখে পড়তে পারে, এবং এটা জানার পরে সমস্ত ধরনের জিনিসকে উপেক্ষা করে এইখানে একটা তামাশা নির্বাচন করতে যাচ্ছে এবং এই নির্বাচনটি একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হচ্ছে এইটা দেখানোর জন্য এমনকি তার নিজের দলের লোককে তার নিজের দলের বিরুদ্ধে এমনভাবে লেলিয়ে দিয়েছে যে ইতিমধ্যেই তারা তাদের নিজেদের মধ্যে মারামারি করে পিরোজপুরে একজন মারা গেছে, আজকে অন্তত 8টি জায়গায় তাদের লোকেরা নিজেদের মধ্যে মারামারি করেছে। ময়মনসিংহের গতকালকে মারামারি হয়েছে, তার মানে হচ্ছে তারা এই দলটিকে নিজের দলটিকে কখনোই কোনোভাবেই তার নিজের দল মনে করে না, যেটা এমন নিকৃষ্ট ধরনের শাসক যে তার যে দল সেই দলের লোকের রক্তপাত হলো সেইটাতে পর্যন্ত তারা আনন্দ পান এবং সেই আনন্দের খেলায় তারা দেশের মানুষকে লেলিয়ে দিয়েছেন। কারণ এই আনন্দ তারা এই বিকৃত আনন্দ পাওয়ার জন্যে আজকের বাংলাদেশের নির্বাচনটাকে প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে এটা বলার জন্যে তাদের একজনকে দিয়ে আরেকজনকে খুন করাচ্ছেন। এটা সারা বাংলাদেশে তারা করে, ছাত্রদেরকে দিয়ে এক ছাত্রকে দিয়ে আরেক ছাত্রকে হত্যা করানো, শ্রমিকদেরকে এক শ্রমিককে দিয়ে আরেক শ্রমিককে হত্যা করানো, পুলিশকে দিয়ে তার ভাইদেরকে বোনদেরকে হত্যা করানো নির্যাতন করানো, অর্থাৎ এই দেশের মানুষকে বিভক্ত করে করে এই মানুষের বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দিয়ে তাদের সন্তানদেরকে বিদেশে বসিয়ে রেখে বিদেশে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য সেইখানে টাকা পাচার করে বাড়িঘর করে এইখানে তারা যাতে শাসন টিকিয়ে রাখতে পারে তার জন্য নির্বাচনের তামাশা করছে। এবং সঙ্গত কারণে খুব স্বাভাবিক কারণে বাংলাদেশের মানুষ এটাকে নির্বাচন হিসেবে মনে করছে না, গণতন্ত্র মঞ্চ নির্বাচনকে নির্বাচন মনে করছে না, কারণ এই নির্বাচনকে যাতে আসলে নির্বাচন হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে না পারে তার জন্য আমরা জনগণের কাছে আহ্বান জানাচ্ছি এই নির্বাচনে ভোট দিতে যাবেন না। এই নির্বাচনে যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে সম্ভব হলে যাদের পক্ষে সম্ভব তারা এই দায়িত্ব থেকে নিজেদের অব্যাহতি নিন, যাদেরকে আসলে এই সমস্ত কাজে মারামারিতে দলের বিরুদ্ধে দলের একজনের বিরুদ্ধে আরেকজনকে লেলিয়ে দেওয়ার যে কাজ করছে সম্ভব হলে তাদেরকে আসলে এই জায়গা থেকে সরে আসুন এবং বাংলাদেশে একটা গণতান্ত্রিক একটা নির্বাচন করার জন্য যে ধরনের শাসনতন্ত্র যে ধরনের আইন কানুন যে ধরনের ব্যবস্থা যে ধরনের সংবিধান যে ধরনের ক্ষমতা কাঠামো বাংলাদেশে লাগবে, গণতন্ত্র মঞ্চ থেকে এক কথায়
শাসনতন্ত্র বদলের কথা বলে, সেই শাসনতন্ত্র কিংবা ক্ষমতাতন্ত্র পরিবর্তনে যে লড়াই, সরকার বদলের যে লড়াই সেটার অংশ, সেই জন্য শাসনতন্ত্র বদলের এই লড়াই, নির্বাচন প্রতিহত করা কিংবা বর্জনের লড়াই, এই লড়াইয়ের সাথে যুক্ত হওয়ার জন্যে এবং এই লড়াইকে জয়যুক্ত করার জন্যে আপনাদের সবাইকে আহ্বান জানাই, অনুরোধ জানাই এবং এই লড়াইয়ে আপনারা থাকবেন, এই লড়াইয়ে শরীর হবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমার জায়গা থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি। বিভিন্ন মানুষের বিজয় অনিবার্য যদি তারা আসলে তাদের নিজেদের পক্ষে লড়াইটা লড়তে চান। আপনারা সবাইকে ধন্যবাদ। এই গণমিছিল পর্ব গণসংযোগের পূর্ব এই সংক্ষিপ্ত সমাবেশের উপস্থিত আছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা পার্সিয়ান জননেতা জনাব শহীদুল্লাহ কায়সার বীর মুক্তিযোদ্ধা, মঞ্চে উপস্থিত আছেন জেএসডির সাধারণ সম্পাদক আরেক পার্সিয়ান নেতা শহীদুদ্দিন মাহমুদ স্বপন, উপস্থিত কমরেড সাইফুল হক, জুনায়েদ সাকিব সহ গণতন্ত্র মঞ্চের নেতা ও কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, মিডিয়ার ভাইরা, আপনারা যারা গণতন্ত্র মঞ্চের নেতা কর্মী আছেন, আপনারা জানেন দীর্ঘদিন রাজপথে লড়াই সংগ্রামে আমরা আছি, শান্তিপূর্ণ কর্মসূচি আমরা সব সময় করি। কেউ বলতে পারবেন না আইন শৃঙ্খলা বাহিনীর যে আমরা একটা রিক্সা পর্যন্ত ভেঙেছি। আমরা শান্তিপূর্ণ রাজনীতিকে বিশ্বাস করি, শান্তিপূর্ণ কর্মসূচি আমরা পালন করি। তাই আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে বলবো, আমাদের কাজে আপনারা বাধা দিন না। আপনাদের কাজ আপনারা করেন, আমাদের কাজ আমাদেরকে করতে দেন। এটা আমাদের নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। আপনারা এই কাজে আমাদেরকে বাধা দেবেন না, এই আশাবাদ ব্যক্ত করতেছি। বন্ধুগণ, আমি এই সংক্ষিপ্ত সমাবেশে খুব লম্বা বক্তব্য দিব না, সংক্ষিপ্ত বক্তব্য রাখব। আপনারা জানেন আজকে বাংলাদেশকে একটি পরাশক্তির লীলাভূমিতে পরিণত করেছে এই বর্তমান সরকার। আপনারা দেখেন এই নির্বাচনের পূর্বে, এই পাতানো নির্বাচন, এই প্রহসনের নির্বাচনকে সাপোর্ট করার জন্য ভারত থেকে ওই পঙ্কজ শরণ, এম জে আকবর, এই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বাংলাদেশ সফর করেছে। তারা কি বলেছেন আপনার সব পত্র পত্রিকায় দেখেছেন। রাশিয়া কি বলছে, চায়না কি বলছে, আমি বিদেশি শক্তিদের বলবো বাংলাদেশকে নিয়ে এই খেলা আপনারা খেলবেন না। আপনাদের এই খেলা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। 1971 সালেও আমরা চিনেছি কারা বাংলাদেশের বন্ধু, এখন কারা বাংলাদেশের পক্ষে থাকবে তারাই হবে আমাদের প্রকৃত বন্ধু। তাই আমি বলবো বাংলাদেশের মানুষ এবং এখানকে যারা আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা আছেন, দেখেন সাধারণ মানুষ এই যে নির্বাচন যে তারা গ্রহণ করে নাই, এই নির্বাচন যে তারা মানে না, তার মানে হলো এতগুলো লোক এখানে দাঁড়ায় আমাদের বক্তব্য শুনছে। তা আমরা অনুরোধ, আমরা হঠাৎ করে এই প্রোগ্রাম এখানে দিয়েছি, আমরা এই প্রোগ্রাম চালিয়ে যাব, এই দেশের মানুষকে নির্বাচন বর্জন এবং আমরা ভোট বর্জনের আহ্বান করছি। একটি পাতানো নির্বাচন, একটি কথাই বলবো, জাতীয় বেঈমান বিশ্বাসঘাতক সেই সাধারণ উমর কালকে বলেছে জালুকাটিতে, এটা কিসের নির্বাচন, এটা কি কোনো নির্বাচন হলো, এটা একটা পাতানো খেলার মধ্যে সে আমরা উপস্থিত হয়েছি। সাজান উমর গতকালকে জালুকাটিতে এই কথা বলেছেন। তাই বন্ধুগণ, নিজেরা নিজেরা 152 জন স্বতন্ত্র ক্যান্ডিডেট দিয়েছেন, এই 152 জন ক্যান্ডিডেটকে তারা নাকি আবার বিরোধী দলও বানাবেন, এরকম কথা শোনা যাচ্ছে। কি জাতীয় পার্টিকে দেবেন না 152 জনকে দিবেন, সেটা নিয়েও এখন রং তামাশা শুরু হয়ে গেছে। তাই বন্ধুগণ, এই প্রহসনের নির্বাচন পরিহার করুন, বর্জন করুন। আমরা গণতন্ত্র মঞ্চ সহ 63টি রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করেছি,
নির্বাচনকে আমরা ইতিহাসে হতে দিব না, শান্তিপূর্ণ কর্মসূচি আমরা চালিয়ে যাব, আশা করি আমাদেরকে বাধা দিবেন না। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। স্কিন কেয়ার ট্রিটমেন্ট করালেই তো পারিস, কিন্তু কোথা থেকে করাবো এটাও জানিস না? চল আমি নিয়ে যাচ্ছি। টিপটপ মার্টের হাইড্রা ফেশিয়াল ট্রিটমেন্টটি আপনার স্কিন পরিষ্কার করবে গভীর থেকে, ডেড সেল দূর করবে, স্কিন হাইড্রেট রাখবে, স্কিন টোন স্মুথ রাখবে, স্কিন উজ্জ্বল করবে, বয়সের ছাপ কমাবে, ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর হবে এবং সব ধরনের ত্বকের জন্য উপযোগী। টিপটপ মার্ট লিমিটেড, ইওর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট পদ্ধতিতে নির্বাচনের প্রচার না করে আপনি পিছিয়ে পড়ছেন না তো? আপনি যদি একজন জনপ্রতিনিধি হয়ে থাকেন, তবে আপনার উন্নয়ন কার্যক্রম সোশ্যাল মিডিয়ায় প্রচার করে আপনি পৌঁছে যাবেন আপনার এলাকাবাসীর একদম কাছে। আপনার উন্নয়নের সকল কার্যক্রমের ডকুমেন্টারি, ভিডিও রিলস, গ্রাফিক্স তৈরির মাধ্যমে আপনার গ্রহণযোগ্যতা বাড়াতে ওয়েব কিংডম সহায়ক ভূমিকা পালন করবে। ইতিমধ্যে ওয়েব কিংডম জনপ্রিয় ও প্রভাবশালী জনপ্রতিনিধিদের উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রেখেছে। এখনই সঠিক সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনার সকল অনলাইন প্রচারণার দায়িত্বের জন্য স্মার্ট কাউকে বেছে নেওয়ার। আমাদের সাথে যোগাযোগ করবার মোবাইল নম্বর 01711158496 এবং 01913089045।